আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, গত লাস্ট ভিডিওতে আমি ইন্ডাকশন চুলা তৈরি করছিলাম 12 ভোল্টের দিয়ে চালানোর জন্য, অর্থাৎ সোলার দিয়ে চালানোর জন্য। আমি সেখানে বলছিলাম যে এটাকে পরিপূর্ণ করব, অর্থাৎ রান্না করার উপযোগী করব। আজকে সে কথা অনুসারে বাকি অংশ কাজ নিয়ে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, বিষয়টি পুরোপুরি বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। পাশাপাশি যারা আমার এই চ্যানেলটিতে আজকেও নতুন, এই মুহূর্তে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যেন প্রত্যেকটা ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আমি আসলে গত ভিডিওতে মোটামুটি এটা তৈরি করার যে প্রসেসিংটা, তৈরি করার যে সিস্টেমটা, সেটা আমি জানিয়েছিলাম। তবে আজকে এটাকে আরও গ্রো করার জন্য, আরও আপগ্রেড করার জন্য বাকি কাজগুলো আমি আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি একটু মন দিয়ে শুনতে হবে বিষয়গুলো আমি বলবো, তাতে আপনারা ইচ্ছা করলে নিজেরা তৈরি করতে পারবেন, আরও হেভি করতে পারবেন। তবে আমি কথা দিচ্ছি, আমি নেক্সটে এটাকে পারমানেন্টলি আরও বড় আকারে, অর্থাৎ এটাকে আরও কনফিগারেশন বাড়িয়ে হেভি রান্নাবান্নার উপযোগী করে তোলার চেষ্টা করব। কারণ আমার বাসায় রান্না হয় গ্যাস এবং অন্যান্য চুলা দিয়ে। সো আমি যদি একটা ইন্ডাকশন চুলা তৈরি করতে পারি, যেহেতু আমার বাসায় সোলার আছে, সো আমার উপকার হবে, পাশাপাশি বাসার আপনাদের উপকার হবে। তো আমরা নেক্সট আমি দেখাচ্ছি, পাশাপাশি আমি নেক্সট যে ভিডিওটি ছিল সেখানে যে সার্কিটটা তৈরি করছিলাম, সেম সার্কিট এটাও। ওখানে শুধু কয়েল ছিল চিকুন, একটি ইন্ডিকেটর ব্লেড গরম করে দেখানো হয়েছিল। আর আজকে আমি সেই তামার তারকে কুণ্ডুলি পেঁচিয়ে পাত্র রাখার মতো উপযোগী করে, অর্থাৎ পাত্র রান্না করার মতো উপযোগী করে ইন্ডাকশন তৈরি করার জন্য সেটা আমি আজকে দেখাচ্ছি। দেখুন, তাপমাত্রা 63 ডিগ্রি অলরেডি হয়ে গেছে এই ছোট্ট একটি সার্কিটে। আমি এখানে যদি মসফেটগুলো আমি দেখাবো, মসফেট যেখানে দুটো ইউজ করছি, এখানে মসফেট পরিমাণ বাড়িয়ে দেই এবং এম্পিয়ার বাড়িয়ে দেই, অর্থাৎ এখানে 3205 মসফেট ইউজ করছি। এখন যদি আমি 150 অথবা 250 মডেলের যে মসফেটগুলো পাওয়া যায় আমি ব্যবহার করি, এবং আরও যে এখানে কম্পোনেন্টগুলো আছে, রেজিস্টরগুলো আছে, এখানে 1 ওয়াট অর্থাৎ 2 ওয়াট রেজিস্টরগুলো এখানে ইউজ করতে হবে, সেক্ষেত্রে অনেক ভালো কাজ করবে। অর্থাৎ আমি সেটা করব নেক্সট ভিডিওতে। এবং এখানে একটা ফ্যান ব্যবহার করতে হবে, করে একটা সুন্দর একটা ডিজাইনে নিয়ে আসতে হবে, একটা মডেলে একটা সুন্দর যে নিয়ে আসতে হবে, তাহলে এটাকে দেখতে সুন্দর লাগবে। এখানে দেখুন রান্না হচ্ছে, এটা হচ্ছে মজার বিষয়, রান্না হচ্ছে, এখানে তাপ বাড়তেছে। আশ্চর্য বিষয়, এখানে ইন্ডাকশনের মাধ্যমে আপনার পানিগুলো গরম হচ্ছে। এখানে আমি কিছু পদার্থ অর্থাৎ আটা দিয়ে রাখছি, যার কারণে বোঝার স্বার্থে। এই ছোট্ট একটি ডিভাইসে যদি আমরা এই কাজটুকু, এই পানিটুকু গরম করতে পারি, তাহলে বোঝেন বন্ধুরা, এখান থেকে আসলে আমরা কেন পারবো না, আমরা ইচ্ছে করলে। তবে আরেকটা মজার বিষয় হচ্ছে, এখানে কিন্তু এম্পিয়ার তেমন খরচা হচ্ছে না। আমি তারটা চিকুন দিচ্ছি, যে ব্যাটারি থেকে যে তারটা আনা হয় ওই তারটা আরও মোটা দিতে হবে এম্পিয়ারের জন্য। তবে যেহেতু কনফিগারেশন ছোটো কম, অর্থাৎ ছোটো মসফেট, পাশাপাশি ওয়াটের আপনার যে রেজিস্টারগুলো এখানে ব্যবহার করা হয়েছে, সো এখানে আর এর চেয়ে বেশি আশা করা যায় না। তবে তারপরও কিন্তু গরম হচ্ছে, কাজ হচ্ছে, এই হচ্ছে মোট কথা, হচ্ছে এটা কাজ হচ্ছে। আমি আশাবাদী এদিকে আমরা তৈরি করব, আমরা রান্না করার উপযোগী করার, আমরা এটাকে পারমানেন্টলি ব্যবহার করতে পারি, সেই ব্যবস্থা আমরা করব। এবং আমার বিশ্বাস এটা আপনাদের অনেকেরই কাজে লাগবে, যে গ্যাসের বিকল্প হিসাবে যদি আমরা বাজার থেকে যে কারেন্ট ইন্ডাকশন চুলা ব্যবহার করি, সে বিকল্প হিসাবে যদি আমরা সোলার থেকে ব্যবহার করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমাদের অনেক উপকার আসবে। এই ডিভাইসটি আমাদের অনেকটা সাশ্রয়ী হবে। তো বন্ধুরা, কাজ হচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এটা ব্যবহার করা যাবে, এটা জাস্ট ফলস না এবং দেখানোর জন্য নয়, এটা কাজ করার মতো একটা বিষয়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকটা ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই লাইক
এবং শেয়ার করবেন, এতে আমার চ্যানেলটা গ্রো হবে এবং আমি কাজ করতে আরও উৎসাহ পাবো আর নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ হব। আমি নেক্সট একটি ভিডিও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এখানে, সেটা হচ্ছে আমি সোলারের কিছু টিভি নিয়ে আসছি, 15 ইঞ্চি 16 ইঞ্চি, এটা 3-in-1 বলবো আমি। এখানে সোলারে চলবে, কারেন্টে চলবে, আর একটা বিষয় হচ্ছে এটা মনিটর প্লাস টিভি হিসাবে ব্যবহার করতে পারবেন, দুটো কাজই হবে। সেটা আমি তার রিভিউটা আমি দিব এই ভিডিওর পরেই, আমি সেই রিভিউটা দিব আপনাদেরকে আপনার, এবং সীমিত অনেক বেশি পরিমাণে না, এটা রহিমা ফ্রুজের একটি টিভি, সোলার টিভি বলা হয়, সোলার টিভি। তো বন্ধুরা, সে ভিডিওটি দেখার অনুরোধ থাকবে, পাশাপাশি সবার প্রতি বিশেষ অনুরোধ, এই করোনার সময় ক্লান্তিকালে বাসা থেকে বের প্রয়োজন ছাড়া বের হবেন না, আর বের হইলেও মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। আমি আবারও বলবো, ছোটোদের অবশ্যই সাবধানতা, আর বড়োদের বয়স্কদেরকে অবশ্যই বাইরে বের করতে সহজ বের হতে দেবেন না। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক। আল্লাহ হাফেজ।